গিফট রাদার দ্যান টিক্সির। তো বেসিক্যালি এইটা একটা টিক্সির অনেক ছোটবেলার ছবি, যেইটা আমার সাথে আর আমার খুব পছন্দ। আর ওখানে একটা হ্যান্ড পেন্ট। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সো বেসিক্যালি আজকে উঠেছি অনেক সকাল সকাল, অনেক কষ্ট করে আজকে যাচ্ছি ফুটবল খেলতে। অনেকদিন বাদে, প্রায় বলতে গেলে এক দেড় মাস বাদে আমি চললাম ফুটবল গ্রাউন্ডে ভোরবেলা ফুটবলটা খেলতে। বিকজ আজকে ফার্স্ট অফ অল ইন্ডিয়া তো একটা ব্যাপক নিউজ হয়েছে, ইন্ডিয়া উঠে গেছে ফাইনালে সাফ কাপের, সাফ কম্পিটিশনের। অ্যান্ড কীভাবে আর সেলিব্রেট করবো, তো ভাবলাম আজকে ফুটবলটা চলেই যাই। সো যেভাবে হোক উঠে ফুটবলের দিকে চললাম। গ্রাউন্ড থেকে অলরেডি মিঠুন দার ফোন চলে এসছে, সো বেসিক্যালি পৌঁছে গেছে। অ্যান্ড এখানেও সোসাইটির নিচেও কিছু লোকজন ওয়েট করছে, হোপফুলি মোস্ট প্রবাবলি ওরা বললো 5-7 মিনিটে নামছি। সো টাইম তো হয়ে গেছে, এটা আমি তাড়াতাড়ি যাই, নয়তো আমি লেট করবো অ্যান্ড সবাই আমাকে গালি দেবে, সেটা আমি চাই না। তাই আমি তাড়াতাড়ি যাই, চলো আবার ফুটবল মাঠে গিয়ে তোমাদের একটু ক্লিপিং শেয়ার করবো। দারুণ প্র্যাকটিস চলছে, দেখো সবার। এই যে আমাদের কোচ বিজয় স্যার, হাই বলে দাও। আগে আমরা এখানে প্র্যাকটিস করতাম, বাট তারপর আর দমে কুলালো না, শীতকালে আবার শুরু করবো। সকাল দারুণ পূর্ব সেশন হলো, কিন্তু এত রোদ উঠে গেছে এখনই, আর এত গরম, মুখ চোখ দেখো না পুরো কালো হয়ে গেছে একদম। মানে যাই হোক, চলো এবার নিয়ে একটু রেস্ট অ্যান্ড টিক্সিকেও একটু পরে তুলবো, এখনো ঘুমাচ্ছে। যে বার্থডে গার্ল উঠে পড়েছে, গুড মর্নিং বার্থডে গার্ল। বার্থডে গার্ল উঠে মাসির পিছনে দৌড়াদৌড়ি করা হয়ে গেল, বিস্কিট খাওয়ার একটু একটু বিস্কিট খাওয়া হয়ে গেল, মাম্মার সাথে খেলা হয়ে গেল, সবই হচ্ছে। এবার দেখো কোথায় যাচ্ছে, আবার নিজের খেলনা বার করতে যাচ্ছে। কী বার করতে যাচ্ছিস, সাথে আবার কী করছিস, জন্মদিনের প্লেট বার করতে গেছিস? হ্যাঁ দেখছি, কী করছিস ওখানে, কী করছিস তুই? মকা দেওয়া হচ্ছে না যে বার্থডে তে, কী অবস্থা দেখো, যেখান থেকে যা পাচ্ছে নিয়ে মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে একাকার করছে, এখনও বসে বসে ওইখানে চেবাচ্ছে, দেখো দেখলেই এবার পালাবে। তোর খেলনা দেওয়া হচ্ছে তাও শান্তি নেই, এগুলো কী নিয়ে এসছিস, গাদা গাদা বাক্স নিয়ে আসছিস খালি? হ্যাঁ একটু বকা না খেলে হয় না, না তোর জন্মদিনের দিনে বকা খাবি? হই এ শুধরানোর নয় বুঝলে তো, ছেড়ে দাও। এগি কোথায় চললে? কি কোথায় চললাম, মিষ্টি কিনতে যাবো তো, লোকজন আসবে তাকে মিষ্টি খাওয়াবো না, আর মেয়ের জন্মদিনে ঠাকুরকেও তো একটু দিতে হবে মিষ্টি, এই জন্য আমি চললাম মিষ্টি আনতে। ওকে করে যাবো অন্নপূর্ণা, অন্নপূর্ণা থেকে দেখি কি মিষ্টি নেওয়া যায়, মিষ্টি নিয়ে তারপরে ব্যাক করছি। আর দেখি কেকও একটা অর্ডার করতে হবে, কারণ বিকেলবেলা তো লোকজন আসবে, এবারে ডগ কেক না, এবারে হিউম্যান কেক, কারণ কেক তো আমাদেরকেও কাটতে হবে, মেয়ের জন্মদিন বলে কথা। নিলাম ধোকলা, কাজু বরফি অ্যান্ড ছানা জিলিপি। সরি, ধোকলা মিষ্টি কেনা হয়ে গেছে অ্যান্ড ক্যাটরিনে কথাও বলে নিলাম, ওরা বেসিক্যালি এখন সবে মেটেরিয়াল এসছে, মানে কেক এসছে, সেগুলোকে ওরা গুছিয়ে রাখছেন, যে ভদ্রলোক স্টোরে থাকেন আর কি, উনি সব সমস্ত সেট আপ ফেট আপ করছেন। আমি জেনে নিলাম যে সব কিছু অ্যাভেলেবেল কি না, বললো ব্ল্যাক কারেন্ট না সরি, ওই চকলেট 3-4 রকমের, বাটারস্কচ, দেন এই সমস্ত জিনিস, ব্ল্যাক ফরেস্ট সরি, এই সমস্ত জিনিসপত্র সব অ্যাভেলেবেল আছে। আমরা বললাম যে আমরা বিকাল না, বিকালে একটু পরে, আমরা 7:30-7:30 ওই সুইমিং ক্লাসেসটা কমপ্লিট করে দেন ওটা নিয়ে আসবো। তো বললেন ঠিক আছে, তাই জন্য এখন না নিয়ে চলে এলাম, বেকার এখন ওখানে দাঁড়িয়ে থাকতে হতো। তারপর আমাদের এসে এখানে ফ্রিজের স্টোরেজ, ফ্রিজের অবস্থা খুবই খারাপ, তাই জন্য এখন নিলাম না। অ্যান্ড এখন দেখি ট্রিক্সি আর মাম্মা কী করছে, একটু আগে যা আমি শুনলাম দুজনে গেছে হচ্ছে, বাইরে তো আমরা স্পা করাতে গিয়ে যেতে পারলাম না, কারণ অনেকটাই টাইম চলে যাবে, পরে কোনো দিন ওটাকে প্ল্যান করে যাব। বাট আজকে ঘরে হচ্ছে ট্রিক্সির স্নান, তো চলো দেখি ট্রিক্সি কোঅপারেট করছে না দুষ্টুমি করছে। কী তো মাম্মাটাকে, ও বাবা কী সুন্দর,
স্নানু স্নানু হচ্ছে, বার্থডেতে একটু ভালো গন্ধ ছাড়বে, একদম পরিষ্কার হয়ে যাবে। এই ট্রিক্সি নিজেকে ড্রাই করার জায়গা রেডি, ওর বেডের ওপরে টাওয়েল। এবার ট্রিক্সি বেরোলে তুমি দেখবে খালি, তোমরা দেখবে খালি যে কিরমভাবে ও আসে আর কিরমভাবে নিজেকে ড্রাই করে। মাম্মা রেডি? হ্যাঁ ট্রিক্সি রেডি, চলো এদিকে 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 এইদিকে 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 এই চলে গেছে। সব জানে ও, সব জানে, দেখেছো? দেখো এরমভাবেই ও নিজেকে এখন করবে ড্রাই। বাবা বসে বসে কি দেখছো বাবা? দেখো আমাদের মেয়েটাকে আজকে ফুল জানি না ফিলোসফি টাইপের মুডে চলে গেছে, ফিলোসফার হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, আমার তো মনে হচ্ছে এই আমাদের আর এক দু সপ্তাহের মধ্যে ব্লগের মধ্যে দেখবে কবিতা বলা হচ্ছে আর ট্রিক্সি কবিতা লিখেছে। এসেছে ট্রিক্সির বার্থডেতে, ট্রিক্সির ট্রেনার ম্যাট্রিক্সের হ্যান্ডলার সুব্রত আসবে না আর সুবেদ দা আসবে না, এটা হতে পারে না। তো একবার বলেছি আর জানতে পেরে গেছে, অ্যান্ড ওরা চলে এসছে নিচে, জাস্ট মাইগেটে অ্যাপ্রুভাল দিলাম, একটু পরেই চলে আসবে অ্যান্ড তোমাদেরকে দেখাবো রিয়াকশান। ওয়েট করে থাকো, রিয়াকশানটা ব্যাপক হবে, কীর আগ্রহে অপেক্ষা করছে ট্রিক্সি। এই যে কীরকমভাবে এরা সেন্স করতে পারে আর কীভাবে স্মেল পায় কে জানে, আশ্চর্য ব্যাপার। ঠিক ওই যে মাইগেটে নোটিফিকেশানটা এলো তারপর থেকে পুরো অ্যাটেনশান মোডে এখানে ওয়েট করছে, ও বুঝে গেছে। এই দেখো ট্রিক্সি, তোমরা নিচ থেকে আসছো তখন থেকে বুঝতে পেরে গেছে, ওই যে বেলটা বাজলো মাইগেটের তখন থেকে হাঁ করে বসে আছে। উৎফুল্ল পাগল হয়ে গেছে। প্রচুর গিফট পেয়ে গেল তুই, ট্রিক্সির বার্থডেতে তোমরা আসবে না এটা হতে পারতো না। ট্রিক্সি যেরকম ভাবে তাকিয়েছিল আমি ঠিক বুঝতে পেরেছিলাম তোমরা আসবে। এই যে তোমরা তো সুব্রতকে চেনো না, ট্রিক্সির হ্যান্ডলার হ্যান্ড এখানে সুবেদা, অনেকদিন বাদে তোমরা ইউটিউবে দেখেই থাকো, স্যাবিও জোন বলে চ্যানেলটা আছে যেখানে পেট সম্বন্ধে অ্যান্ড ডগ স্পেশালি ডগ সম্বন্ধে অনেক ইনফরমেটিভ ভিডিওস সুবেদা করে, সুব্রত একসাথে করছে দুজনেই, অ্যান্ড ওরা ট্রিক্সিকে প্রচণ্ড ভালোবাসে। আমরা একদম ট্রাস্ট করে প্রথম থেকে ছোটোবেলা থেকে সুবেদা অ্যান্ড সুব্রতর হাতে ট্রিক্সিকে ফুললি দেওয়া, অ্যান্ড আমাদেরকেও আমরা কি বলবো মানে হ্যান্ড হেল্ড করে বা হ্যান্ড ফিডিং করে কীভাবে প্যারেন্টিং করতে হয় পুরো জিনিসটাও শেখানো সুব্রত অ্যান্ড সুবেদার কাছ থেকে। জন্মদিনের ট্রেনিং হচ্ছে দেখো, মজার ট্রেনিং, একটা মারাত্মক যুদ্ধ হচ্ছে। এ সুবেদা দুটো মিষ্টি খাবে না, দেখো তোমরা এটা বাজে কথা, তুমি দুটো মিষ্টি আরামসে খেয়ে নিতে পারবে। কোয়ালিটি এফেক্ট হয়েছে, খাওয়া দাওয়া করে আর পারলাম না, মনে হলো গিয়ে একটু পিঠটা ফেলি। সানডে অনেকদিন বাজে দুপুরবেলা একটু ঘুমালাম, বাট যাই হোক খুব ভালো লাগলো। অ্যান্ড শুধু আমি নয়, আজকে বাড়িতে গেলো ভালো ঘুম মেরেছে, বিকজ সুব্রত অ্যান্ড সুবেদার সাথে ও যা এক্সাইটেড হয়ে পড়েছিল, হয়ে গেছিলো খুব টায়ার্ড। তো তারপরে ও চলে গেছিলো ঘুমাতে, সো আমি ও দুজনেই ঘুমালাম। সঙ্গীতা জেগেছিলো, ও কাজ করেই যাচ্ছে অনেকক্ষণ ধরেই, সো আমরা দুজন ঘুম থেকেই উঠেছি। এবার আবার মাম্মাকে ডিস্টার্ব করতে চলছে ট্যাক্সি, চলো দেখি কী করছে। কী বলেছি, ঘুম থেকে উঠেই কোন দিকে? কিচেনে। অ্যান্ড কিচেনে কী চাই? সাড়ে ছটা বাজে, এই সবে ঘুম থেকে উঠেছে, এবার খিদে পেয়ে গেছে। না ঠিক আছে, যেহেতু এখন সেকেন্ড রাউন্ডের জন্য বাকি, কারণ আমরা যে তোমাদেরকে একটু আগে একটু আগেও বলেছি
যে আমার এখানকার যারা বন্ধু বান্ধব আমাদের আছে ট্রিক্সিকে খুবই ভালোবাসে, তারা সবাই আসছে। সো সেকেন্ড রাউন্ডের জন্য ও যদি রেস্টটা নিত তাহলে ওর কোনো এনার্জিই থাকতো না। সো খুব ভালো রেস্ট নিয়ে নিয়েছে, অ্যান্ড আমার মনে হয় ওর আরেকটু রেস্ট নেওয়া দরকার। তো খাওয়া দাওয়া করেও আরেকটু রেস্ট নিক, তারপরে কটায় আসবে সবাই বলেছে? 8:30, 8:30, 9টার সময় আমাদের পার্টি। ট্রিক্সি পার্টি আবার চুঁ চুঁ হয়ে যাচ্ছে। আচ্ছা কি খাবার দাবার আছে দেখি তো? কুমড়ো মাছ আর রাঙালু দিয়ে ভাত। আচ্ছা শশা আর আম, দারুন খাবার দাবার। হ্যাঁ না একটু হালকার ওপর দিয়েই খাও, যাও চুপচাপ বসে আছে, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এবার কি আসছে মাম্মা? এবার গিফট আসছে, তো কি রিয়াকশন হবে দেখা যাক। ট্রিক্সি কিচ্ছু বুঝতে পারছে না কি হতে চলেছে, দেখা যাক দেখা যাক ম্যাডাম পছন্দ হয় কিনা। প্রচন্ড কনফিউজ লাগছে। হ্যাঁ এটার ভিতরে ভিতরে ছোট ছোট ট্রিট গুলো দেওয়া যাবে, রাইট? হ্যাঁ আর ওইটা হচ্ছে, ওইটা হচ্ছে তোমার ডেন্টাল হাইজিনের জন্য, ওগুলো চিপে চিবালে একটা কি মিন্ট ফ্লেভার হালকা আছে সেইটা। তো ও বাই দ্য ওয়ে এটা ওই ট্রিক্সি কোম্পানির, আমাদের ট্রিক্সির জন্য ট্রিক্সি কোম্পানির টয় এসছে। এই ট্রিক্সিটা ভালো কোম্পানি, এটা দিয়ে অনেক কিছুই ট্রিক্সি ইউজ করে। আচ্ছা আচ্ছা দুটোই চাই, একটা না দুটোই চাই। বউ এই একটা ধরতে গিয়ে আটা পড়ে গেল, এইখানে এইটাও স্কুইরেলটাও আছে, এখানে বলও আছে, ওখানে আটা, এত টয় নিয়ে কি করবি ট্রিক্সি? হ্যাঁ ফাইনালি লাস্ট শপিং হচ্ছে কেক, আর আমাদের পছন্দ হয়েছে এইটা, এটা হচ্ছে ক্যারামেল কেক। অফকোর্স ট্রিক্সির জন্য তো নয়, আমরাই সেলিব্রেট করবো, একটু পাবে ও। নট দ্য লিস্ট, ক্যাথলিন থেকে একটা কেক নেওয়া হয়ে গেছে, অ্যান্ড রাহুল আর প্রত্যুষা ভিতরে দুটো প্যাস্ট্রি নিচ্ছে বাড়ির জন্য। সো বেসিক্যালি এবার আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ সঙ্গীতা অনেকক্ষণ ধরে ফোন করছে আর আমি খুব মার খাবো এবার, অনেকটা লেট করে ফেলেছি, সবাই গেস্টরা চলে আসবে, তাড়াতাড়ি বাড়ি যাই। যদিও দুজন এখানেই আছে আমার সাথে, তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে কেক কাটিং প্রচণ্ড লেট করে ফেলেছি, প্রচণ্ড উপরে গিয়ে মনে হচ্ছে প্রচণ্ড বড় খেতে হবে। হ্যাঁ এদিকে দেখো এত কিছু শপিং করে এসেছি, কেক, এদিকে আছে হচ্ছে নাচোস, কোল্ড ড্রিঙ্ক, এই সমস্ত উল্টোপাল্টা জাঙ্ক ফুড, অ্যান্ড ওখান থেকে জোম্যাটোতে অর্ডার করেছি চিলি চিকেন, ফ্রাই চিলি চিকেন, ওটাও চলে এসছে, সকালে দেখেইছ নিয়েছি ধোকলা। তো এই হচ্ছে আজকের মোটামুটি আমাদের মেনু, তাড়াতাড়ি যাই গিয়ে দেখি ট্যাক্সি কী করছে। অ্যান্ড সঙ্গীতা বললো অনেকে চলে এসছে, তো গিয়ে দেখি কী স্টেটাস, তারপর তোমাদের সেরকমভাবে আপডেট দিচ্ছি। এ বাবা আমি আমি হচ্ছে সবার লেট, দেখো সবাই চলে এসছে পার্টিতে। এদিকে হ্যাপি এসছে দেখো, অ্যাপো 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 অ্যাপো, এই প্রথম আমাদের বাড়িতে হ্যাপি এলো, এত শান্ত মেয়ের মতো বসে আছে, কি ব্যাপার? ট্রিক্সি কি করছিল? ট্রিক্সির কি ব্যাপার? ট্রিক্সির কি ব্যাপার? বাবা জোম্যাটো আমাদের চলে এসছেন দাদা উইথ রিমেনিং অফ দ্য ফুড, আর কিছু নেই, এটাই লাস্ট। তুই দেরি কর না কেন, তোমার থেকে কেউ না কেউ দেরিতে থাকবেই। থ্যাংক ইউ রাহুল, প্রত্যুষা, আমার থেকে দেরি করে আসার জন্য, আমি একাই কেস খেয়ে গেছিলাম। সবাই চলে এসছে, এবার বুঝতেই পারছো অনেক আওয়াজ, আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, তো চুপচাপ যাই ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া, কেক কাটিং এর সময় তোমার সাথে আবার দেখা হচ্ছে। আরে সাবাস।
ঢোকলাটা হচ্ছে ইডলি সাইজের ওই এখানের কি অন্নপূর্ণা দেখ আমি জানি না কেমন খেতে আজকে প্রথম দেখতে পেলাম আর এখানে চলছে নাচোস কি করছিস বলতো ট্রিক্সি তুই তাই জন্য এরকম করবি এবার নাচোসের কুচো খেতে এসছে ওই দেখো ইস পেটটা যদি কালকে খারাপ হয়েছে ট্রিক্সি আমাদের লাস্ট আইটেম তাই তো চিকেন কিন্তু এখনো রাহুল আর অর্গ গেল বাইরে তো ওরা এলে তারপর চিকেন স্টার্ট হবে নাকি এখনই স্টার্ট করে দেবো কি বলছো বলো দেখেছো কত ভালো বন্ধু সব আমি হলে খেয়ে নিতাম আরে কি দুঃখ দারুন 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 কি সুন্দর ঘটনা জেলাস কি অবস্থা আমি তুলেছি যাকে ওখানে আমি নিজে সাইন করে দেবো নিচে ফটোগ্রাফি সবাইকে টাটা করার টাইম এসে গেছে ট্রিক্সি সবাই চলে যাচ্ছে বাবা ও থ্যাংক ইউ তো আমার বলা উচিত ঠিক তো থ্যাংক ইউ বলা উচিত তোর কত সুন্দর মজা করলি সারা দিন রাত ধরে লাল জাম টাটা বাই বাই টাটা এখনো হেঁটে বেড়াচ্ছে আজকে এত এনার্জি কোথা থেকে এলো কে জানে যাকে ট্রিক্সি তুমি তোমার গিফটগুলো একবার দেখিয়ে দাও তো থাট করে হ্যাঁ কী সুন্দর সাজিয়ে রাখা আছে এখানে কী আছে ক্যালসিয়াম চিকেন স্টিক এখানে ক্যালসিয়াম মিল্ক বোন এইখানে এই বটলটা কালকেই আমরা দেখছিলাম ভাগ্যিস কিনিনি এখানে আরও মিল্ক বোন তারপর একটা বড় বোন তারপর এইখানে একটা টয় আর ওখানে আমরা যেটা কিনেছিলাম কালকে ডেন্টাল স্টিক অ্যান্ড এখানে অলরেডি নিজের আর একটা টয় নিয়ে উঠে গেছে ও নিজের জায়গায় অ্যান্ড এইটা ইটস মোর অফ লাইক আমাদের একটা খুব ক্লোজ গিফট রাদার দ্যান ট্রিক্সির সো বেসিকলি এইটা একটা ট্রিক্সির অনেক ছোটোবেলার ছবি যেইটা আমার সাথে আর আমার খুব পছন্দের আর ওখানে একটা হ্যান্ড পেন্টিং থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া যদি এই ব্লগটা তুমি দেখে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এনিওয়েজ চলো আফটার আ লং ডে আজকে শরীর আর চলছে না বাট ট্রিক্সির এখনও ফুল অন এনার্জি বাট এবার যাবো শুতে সো ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি ট্রিক্সির বার্থডে সেলিব্রেশন তোমাদের পছন্দ হয়েছে প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো অ্যান্ড যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ অ্যাবিগেল অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ বাই বাই